प्रेमियों से विनम्र निवेदन है कि इस समय सब चालू है, किसी प्रकार का कोई कमी नहीं है, सभी लोग आरामदायक आ रहे हैं और दर्शन कर रहे हैं, कोरोना का कोई इतना डर नहीं है और हर प्रकार की सुविधा है, संपूर्ण सुविधा चालू कर रखी है, किसी को कोई तकलीफ नहीं है। तो इसीलिए सबसे निवेदन है आकर के माता का दर्शन करते रहें और किसी प्रकार का वो कोई भी जो है बात नहीं है। कुंभ का मेला चालू हो चुका है, वो तो 14 तारीख संक्रांत से ही चालू है, इस समय भी चल रहा है, तो इस समय भीड़ नहीं है। जो लोग इस समय कर जाएंगे उनके लिए बहुत फायदा है, बाकी मार्च और अप्रैल में बहुत भीड़ बढ़ जाएगा। अच्छा, इसीलिए सबसे हाथ जोड़ के निवेदन है प्रेम पूर्वक दर्शन करके जाएं। धन्यवाद, बहुत बहुत धन्यवाद। जय माता रानी, जय माता। जाओ माता रानी, आपका बेड़ा ही पार करे। क्या आप आवाज कर रहे थे मुंह से? कहां से बोलो? जय माता की। আগের পর্বে আমি আপনাদের মনসা দেবী মন্দির দর্শন করিয়েছি, আজ আপনাদের নিয়ে যাব চণ্ডীদেবী মন্দির দর্শন করাতে। তো আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি মনসা দেবী আর চণ্ডীদেবী একসঙ্গে ভিজিট করেন কম্বো টিকিট নেবেন। কারণটা হচ্ছে এই যে দেখুন আমার সামনে যে দাঁড়িয়ে আছে অটোগুলো, 200 টাকা করে হচ্ছে প্যাকেজ, কেননা এরা সিঙ্গেল বা কোনো ইয়েতে যায় না, এরা একদম রিজার্ভ সিস্টেমে যায়। ওরা নেয় হচ্ছে 200 টাকা করে, এখান থেকে আপনাকে চণ্ডীদেবী পৌঁছে দেবে শুধু। তো সেক্ষেত্রে ট্রান্সপোর্ট কট মানে ট্রান্সপোর্ট যে কষ্টটা আছে অনেকটা বেড়ে যায়, আর কম্বো প্যাকেজটা নিলে কী হবে, ট্রান্সপোর্ট যে কষ্টটা আছে অনেকটা কমে যাবে। কিছুক্ষণ ওয়েট করার পর একটি ট্রাভেলার সেখানে এসে দাঁড়ালো এবং সেই ট্রাভেলার করেই আমরা পাড়ি দেবো চণ্ডীদেবী মন্দিরের উদ্দেশ্যে। গাড়ি ছুটে চলল চণ্ডীদেবী মন্দিরের দিকে, হরিদ্বার নাজিবাবাদ রোড ধরে। চলুন রোপওয়ের দিকে যাওয়া যাক। আমি বুঝতে পারছি না আমি চণ্ডীদেবী মন্দিরে আমি ভিডিও করতে পারবো কি না, মনে হচ্ছে পারবো না, যদি করতে পারি তো অবশ্যই তো আপনারা দেখতেই পারবেন। রোপওয়েতে যেখানে বোর্ডিং করানো হয় তাকে রোপওয়ের লোয়ার স্টেশন বলে। চণ্ডীদেবী মন্দিরের এই রোপওয়ের লোয়ার স্টেশন গৌরীশঙ্কর টেম্পেলে অবস্থিত। চণ্ডীমাতা মন্দির প্রায় 2900 মিটার উঁচুতে অবস্থিত। এই রোপওয়ের দৈর্ঘ্য প্রায় 740 মিটার। মন্দির সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তবে প্রাত আরতি হয় ভোর 5:30টায়। ভারতের অনেক প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম হল চণ্ডীদেবী মন্দির। নবরাত্রি কুম্ভমেলার সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। চণ্ডীমাতা মন্দির শিবালিক পর্বতের পূর্বে নীল পর্বতে অবস্থিত। এই শিবালিক পর্বত হল হিমালয় পর্বত শ্রেণীর দক্ষিণতম অংশ। নিচে জাল করা আছে, যদি বাই চান্স ধরো আমরা ছিটকে গেলাম এখান থেকে, মানে যদি এটা ভেঙে পড়ে যায় তাহলে আমরা কিন্তু জালের মধ্যে পড়ব। কাশ্মীরের রাজা সুচেত সিং 1929 সালে এই চণ্ডীদেবী মন্দির তৈরি করেছিলেন, কিন্তু মাতা চণ্ডীদেবীর মূল মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন আদি শঙ্করাচার্য 8ম শতাব্দীতে। এই মন্দির
নীল পর্বত তীর্থ বলেও পরিচিত। বলো নবীন, তোমার কাছে এত সুন্দর সুন্দর জায়গা ঘোরাচ্ছি, তুমি আমাকে কিছু বলবে না, মানে কিছু প্রেস করবে না আমাকে? হোয়াট বললাম যে ভালো, মানে আপনারা সবাই আসুন যারা দেখবেন ভিডিও, ঠিক আছে? এন্ড কম্বো প্যাকটা নিন অবশ্যই। আর এই চ্যানেলটা দেখলে আপনি অনেক ডিটেলস পেয়ে যাবেন। কোন চ্যানেলটা? ট্রাভেল হার্ট। ও, A to Z ডিটেলস পাবেন আপনারা। তো আপনারা অবশ্যই আসুন, দেখুন এন্ড এনজয় হরিদ্বার। অবশ্যই কম্বো প্যাক নিয়ে মনসা দেবী, তারপর ওখান থেকে গাড়ি ট্রাভেলার করে ওরাই প্রোভাইড করবে কম্বো প্যাকেজের মধ্যে। তারপর ওখান থেকে আবার চণ্ডীদেবী, চণ্ডীদেবীটা মানে আরেকটু অনেকটাই উঁচু আমার মনে হচ্ছে। হ্যাঁ, চণ্ডীদেবীটা অনেকটা উঁচু, অনেকটা উঁচু, মানে এখান থেকে যদি আপনি পড়ে যান তাহলে বাঁচবেন না, এই মানে হচ্ছে এটাই। মানে এখান থেকে হরিদ্বার শহরটাকে অসাধারণ লাগছে, শহর তো দেখা যাচ্ছে না, মানে চারদিকে যে ভিউজ যেটা আছে আর কি, আর রোদটা এসে পড়েছে, মানে এটা আমি আচ্ছা এখন ড্রোনের কাজ করছি, উপর থেকে আপনাদের দেখাচ্ছি সবকিছু, একটুখানি ডিস্টেন্সটা বেশি আছে আমার মনে হচ্ছে। মনসা দেবী যেটা আমি কুইকলি চলে গেছিলাম, অনেক কুইক চলে গেছিলাম, তো চণ্ডীদেবী যেতে একটু টাইম লাগছে, টাইম একটু বেশি লাগছে, আর অনেকটা উঁচু। হ্যাঁ, অনেকটা উঁচু উঁচু। হ্যাঁ হ্যাঁ, কম্পারেটিভলি অনেকটা উঁচু। এখানে কি লেখা আছে দেখুন, ফর ইওর ওন সেফটি ডু নট লিন অন অর টেক সাপোর্ট অফ দা ডোর। মানে নবীন, নবীন তুমি যদি এখানে চাও তাহলে এখানে হেলান দিয়ে বসতে পারো, জানি না আমি ভিডিও করতে পারবো কিনা, তো আমাকে যদি অ্যালাউ না করে আমি তো করতে পারবো না, সেক্ষেত্রে এখানে অব্দি আমাদের স্টপ করতে হবে। আর একটা জিনিস রিকোয়েস্ট থাকবে যে আপনারা এখানে অবশ্যই মানে পরিচ্ছন্নতা বজায় রাখবেন, আমরা পরিচ্ছন্ন থাকবো, জায়গা রাখবো, তখন আরো সুন্দর লাগবে। আমরা রোপওয়েতে আছি বলে মাস্কটা খুলে রেখেছি, যখনই আমরা আবার গ্যাদারিং এ যাবো তখন মাস্কটা আমরা আবার মাস্ক পরে নেবো। এই যে মাস্ক আমরা পরে দিলাম, চলে এসেছি আমরা আবার। নৌকার মতন দুলছে। হরিদ্বারে তিনটি সিদ্ধপীঠ আছে, চণ্ডীদেবী মন্দির, মনসাদেবী মন্দির ও মায়াদেবী মন্দির। এখানে ভক্তি ভরে পুজো করলে মনের সব ইচ্ছা পূর্ণ হয়, এটাই দীর্ঘদিনের বিশ্বাস। চণ্ডীদেবী মন্দির হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে 4 কিলোমিটার এবং জলি গ্র্যান্ড এয়ারপোর্ট থেকে 37 কিলোমিটার দূরে অবস্থিত। আছে মা চণ্ডীদেবী 100 মিটার, মা অঞ্জনী দেবী 100 মিটার। তো আমরা প্রথমে চণ্ডীদেবী মন্দিরে যাই। और चंडी मैया आपके माता पिता को खुश रख के बेटे, आज 10 रुपया दे जा बकरी का, तुम्हारे कारोबार में कोई बात नहीं बेटे, जाओ बाबा का तो आशीर्वाद ही बड़ा होता है बेटा, जाओ माता रानी आपका बेड़ा ही पार कर। क्या आप आवाज कर रहे थे मुझसे, कहाँ से हो रहे? बोलो जय माता की। এই মন্দিরের স্থাপত্যটি উত্তর ভারতীয় মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে বেশ কয়েকটি উৎসব উদযাপন করা হয়, চণ্ডী চতুর্দশী ও নবরাত্রি এই প্রধান উৎসব এখানে পালন করা হয়। আপনারা এই মন্দিরে প্রবেশ করলে আলাদাই একটা প্রাণবন্ত শক্তি অনুভব করবেন। এই মন্দিরটি হাজার হাজার পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এবং উৎসবের মরশুমে পর্যটকের ভিড় বহু গুণে বেড়ে যায়। কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি। মন্দির কে ইয়া পে হ্যায় ভাই, ক্যা মাইথোলজি অনুসারে শুম্ভ নিশুম্ভ নামক দুজন অসুর ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে স্বর্গরাজ্য অধিকার করে নেয়। এর মধ্যে শুম্ভ পার্বতীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু প্রত্যাখ্যাত হয়ে সে তার দুই চেলা চান্ডমুন্ডকে পাঠায় পার্বতীর সাথে যুদ্ধ করতে। মাতা পার্বতী তখন চণ্ডিকা রূপ ধারণ করে চান্ডমুন্ড ও শুম নিশুম্ভকে হত্যা করে,
এই সমস্ত যুদ্ধ হয়েছিল এই নীল পর্বতে এবং এখানেই চণ্ডীদেবী মন্দির অবস্থিত। চণ্ডীদেবী চলে যাচ্ছে, ওদিকে আপনারা চলে যেতে পারেন, আর একটা হচ্ছে এইখানে হচ্ছে অঞ্জনী মাতা মন্দির। চলুন, আমরা চণ্ডীদেবী মন্দির দর্শন করে আসলাম, এবার আমরা যাচ্ছি হচ্ছে অঞ্জনী মাতা মন্দির। হরিদ্বার শুধু মানে লোকেরা বলে যে হ্যাঁ হরিদ্বার ধর্মীয় জায়গা, অবশ্যই হরিদ্বার ধর্মীয় একটি স্থান, তার পাশাপাশি হরিদ্বারের যে মনোরম দৃশ্য সত্যি উপভোগ্য। হ্যাঁ, বেসিক্যালি কালকে আমরা গাড়িতে আসতে আসতে যেটা শুনলাম যে উত্তরাখণ্ডে 2013 কি যেটা হয়েছিল, 2013 হয়েছিল, তেরোতে যে একটা বিশ মানে ভয়ঙ্কর বন্যা, মানে ভয়াবহ বন্যা এসেছিল কেদারনাথ মন্দিরের ওখানটা, মানে অনেক লোক মারা গেছিলো। তো বেসিক্যালি ওখানের উপরে একটা ঝিল ছিল যেখান থেকে মন্দাকিনী নদী নামে ঝিলটা থেকে, তো সেই ঝিলটা অ্যাকচুয়ালি কী হয়েছিল মানে লোক যেতে যেতে ওখানে নোংরা ফেলতে ফেলতে সেই প্লাস্টিকগুলো মানে ঝিলের জল বেরোনোর জায়গায় আটকে যায়, তার ফলে কী হয় যে জলটা আটকে আটকে মানে কন্টিনিউ এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিলো, যা আমাদের ড্রাইভার সাহেব বললেন। তো ওই জলটা জমে গিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আর এত সুন্দর একটা পবিত্র স্থান পুরো ধ্বংস করে ছেড়ে দিল। তো আপনারা যেখানেই যাবেন, এটা তো আমাদের একটা হরিদ্বার বলুন, আমাদের যে কোনো ধার্মিক স্থান হচ্ছে পূজনীয় জায়গা, তো আপনারা এই জায়গাগুলোকে যতটা পারবেন পরিচ্ছন্নতা রাখবেন, ঠিক আছে? নিজের যা ডাস্টবিন থাকবে সেটা আপনারা আইদার নিজেদের ব্যাগ ক্যারি করে তার মধ্যে রাখুন, বা নির্দিষ্ট ডাস্টবিনেই ফেলুন, অযথা এদিক ওদিক ফেলবেন না। এখানে অনেকগুলো জায়গা দেখতে পাচ্ছি প্লাস্টিক পুকুরে অনেকগুলো প্লাস্টিক দেখা যাচ্ছে, তো এইগুলো বেসিক্যালি এ হয় না, কী বলে এটা মানে রিসাইকেল হয় না। হ্যাঁ, এগুলো তো আমার প্রকৃতির সাথে মিলে যায় না, যেমন পাতা হলো বা শাল পাতা হলো যেগুলো মিলে যেত বা ভাঁড় হলো, কিন্তু এগুলো মেলে না। তো এগুলো বেসিক্যালি পড়ে গিয়ে পরবর্তীকালে এটা মানে প্রকৃতিকেও নষ্ট করছে, আর আমাদের এনভায়রনমেন্ট প্লাস আমাদের এই ধর্ম মানে এত সুন্দর যে ধার্মিক স্থান, এটা সত্যি খুব খারাপ লাগে দেখতে। তো আপনারা এই জিনিসটা করবেন, পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং এনজয় করুন, ঠিক আছে? শ্রদ্ধার সাথে নবীন যেটা বললো সত্যি সেটা কিন্তু মাথায় রাখার বিষয় যে যেখানে আমরা যাই না কেন পরিবেশকে অবশ্যই আমাদের বাঁচাতে হবে, নইলে কিন্তু পরিবেশ আমাদের বাঁচতে দেবে না। চলুন, শ্রীদেবীর মন্দির থেকে অঞ্জনী মাতার মন্দিরের দূরত্ব প্রায় 200 মিটার। এই মন্দির অত্যন্ত প্রাচীন, মনে করা হয় এই মন্দির প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। হনুমানজির মাতা হলেন অঞ্জনী মাতা। এই স্থানে অঞ্জনী মাতা বহু বছর তপস্যা করেছিলেন। প্রাচীন এই মন্দিরে ভক্তিভরে পুজো দিলে মনে সব ইচ্ছা পূর্ণ হয়, এটাই দীর্ঘদিনের বিশ্বাস। এখানে সন্তোষী মাতা ও হনুমানজিরও মন্দির আছে। আমি যেখানে সামনে দাঁড়িয়ে আছি, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, সামনে যে দৃশ্যটা আছে এরকম দৃশ্য আমরা অনেক দেখব আগামী পর্বে, ছোট্ট করে একটু দেখিয়ে দিই। দেখুন, দূরে দেখা যাচ্ছে চণ্ডীদেবী মন্দির। কেন লোকেরা পাহাড়ে বারবার ছুটে আসে আমি তো আসছি এই দৃশ্য দেখার জন্য, আপনারা কী জন্য আসবেন সে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। বন্ধুরা, চণ্ডীদেবী এবং মনসা দেবীর পুরো ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনারা করবেন, আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে।
পেরেছেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ট্যুরের ব্যাপারে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথাযথ তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন নন্দী, কি সুন্দর মানে করেছে জায়গাটাকে। কত বিস্তৃত এলাকা নিয়ে রেজিস্ট্রেশনটা করেছে। আর এই দেখুন, এই দূরে দেখা যাচ্ছে শিব মূর্তি। মহাদেবায় ধীমহি তনো রুদ্র প্রচোদয়াত্।